হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আসলাম এআরবি টিভি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে দেখাবো কীভাবে ট্রান্সফর্মার দিয়ে আপনি ভোল্টেজ আপ এবং ডাউন করতে পারেন। তো আমার এখানে দেখতে পারতেছেন দুটি ট্রান্সফর্মার। আমি এই ট্রান্সফর্মার দিয়েই দেখাবো আপনি 220 লাইন থেকে কীভাবে 12 ভোল্ট এবং 24 ভোল্ট 48 ভোল্ট কীভাবে পান, এবং এই ট্রান্সফর্মার দিয়েই আপনি কীভাবে 24 ভোল্ট থেকে মানে 220 ভোল্টেজে নিয়ে যান বা ভোল্টেজ আপ করেন। তো আমি এটাই দেখাবো। তো এটা দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, একটা ট্রান্সফর্মার দেখতেছেন এখানে দুইটা, এটা দুইটা সেম ট্রান্সফর্মার, এই পাশে দেখতেছেন দুইটা টার্মিনাল এবং এই পাশে দেখতেছেন তিনটা টার্মিনাল। তো এটাও কিন্তু সেম, এই পাশে দুইটা টার্মিনাল এবং এই পাশে তিনটা টার্মিনাল। তো আমার কাছে সেম মানের দুটি ট্রান্সফর্মার রয়েছে, এবং এখানে একটা সাপ্লাই কর্ড হিসাবে আমি একটা টু পিন প্লাকের সাথে কিছু কেবল রেখেছি, এবং যেটা দিয়ে আমি ভোল্টেজ পরিমাপ করব, এখানে একটা অ্যামিটার আছে, তো এই অ্যামিটার দিয়ে আমি ভোল্টেজ পরিমাপ করব। তো এখন এটা কিভাবে কানেকশন করবেন বা কিভাবে ভোল্টেজ আপ করবেন সেটা আমি বলে দেই। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমার এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর পর আপনি, আমি যদি ভিডিও আপলোড করে থাকি তাহলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে এবার কাজ শুরু করে দেই। এখানে যে দুইটা টার্মিনাল, এখানে দেখেন, খেয়াল করুন, এখানে বুঝতে পারবেন। তো এইখানে দেখেন লেখা আছে 24, এখানে লেখা আছে 24, এখানে লেখা আছে ডিসি, অর্থাৎ আপনি এসি থেকে ডিসি করতে পারবেন 24 ভোল্টকে। এবং এইখানে লেখা আছে দেখেন এসি 220 অর্থাৎ 220 ভোল্ট, এক পাশে লেখা আছে 240 অর্থাৎ 240 ভোল্ট, এখানে বিদে আছে, এবং 6 অ্যাম্পিয়ার। তো এটা 6 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি লোড দিতে পারবেন। এটাও কিন্তু সেম, আমি আগেই বলেছি দুইটা ট্রান্সফর্মার একই, একদম বহু। তো এখানে 24 24 ডিসি, এখানে এসি 220 থেকে 240, এখানে 6 অ্যাম্পিয়ার আর কি, 6 অ্যাম্পিয়ার। তো এটা আপনি কিভাবে কানেকশন করবেন, এখানে দেখেন তিনটা টার্মিনাল, তাছাড়া ট্রান্সফর্মার সাথে অনেক সময় দেওয়া থাকে প্রাইমারি এবং সেকেন্ডারি। তো ট্রান্সফর্মার মূলত প্রাইমারি যেটা আপনি সাপ্লাই লাইনের সাথে ব্যবহার করবেন, অর্থাৎ যেটা আপনার প্রথমে ব্যবহার হবে সেটাকে বলে প্রাইমারি, এবং পরে সেটা আপ করবেন না ডাউন করবেন পরে যে কেবলগুলো থাকে তো সেগুলোকে বলা হয় সেকেন্ডারি, অর্থাৎ প্রথমে যে কয়েলগুলো পেঁচানো হয় সেগুলোকে বলা হয় প্রাইমারি, এবং শেষে যেগুলো পেঁচানো হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি। তো এইখানে প্রাইমারি সাইড এবং এইখানে সেকেন্ডারি সাইড। তো আমি যদি এইখানে 220 ভোল্ট সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দিই, আমি এই পাশে যেমন এখানে দেখতেছেন একটা মাঝখানে এটা কমন বলা হয়, তো এইখান থেকে আপনি যদি এই দুইটি টার্মিনাল নেন তাহলে পাবেন আপনি 24 ভোল্ট, এবং এইখান থেকে এটা যদি নেন তাও পাবেন 24 ভোল্ট। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে এই দুইটা যদি আপনি নেন তাহলে পাবেন 48 ভোল্ট, অর্থাৎ 24 24 যোগ হয়ে 48। আর তাছাড়া কীভাবে ট্রান্সফর্মার রিওয়াইন্ডিং করতে হয় বা কীভাবে ট্রান্সফর্মার বানাতে পারেন আমি এ ধরনেরও ভিডিও দেবো। তবে আজকে আমি ট্রান্সফর্মার দিয়ে কীভাবে ভোল্টেজ আপ করবেন এবং ডাউন করবেন সেটাই আমি দেখাবো। তো এখন আমি যেটা করব, আমার কাছে এখানে দেখেন সাপ্লাই কর্ড আছে, এই সাপ্লাই কর্ডটি আমি ট্রান্সফর্মার সাথে লাগিয়ে দেবো এবং এসি লাইনের সাথে লাগিয়ে দেবো। তো এটা দিয়ে 220 ভোল্ট লাইনের সাথে লাগালে আমি এই পাশে কত ভোল্ট পাই আমি সেটা দেখাবো। তো আমি এইটা প্রথমে যে এখানে টার্মিনাল দেখতেছেন, আমি একটা ট্রান্সফর্মার একটু দূরে রাখলাম এবং একটা একটু কাছে নিলাম। তো এইখানে দেখেন আমি এটা সিরিজ লাইন ব্যবহার করব। তো এইখানে যে ইয়েটা দেখতেছেন আমি এর সাথে এই কেবলটিকে লাগিয়ে দেব। তো এটা কিন্তু আমি প্রথমে ভোল্টেজ ডাউন করব, তারপর এই ট্রান্সফর্মার দিয়েই আমি ভোল্টেজ আপ করব। তো এটা কিভাবে করবেন দেখুন, আমি জাস্ট এই পাশে দুইটা টার্মিনালের সাথে দুইটা সাপ্লাই লাইনের জন্য লাগিয়ে দিলাম, এবং এখন যদি আমি ভোল্টেজ সাপ্লাই দেই অর্থাৎ এসি লাইনের সাথে লাগিয়ে দেই সেক্ষেত্রে এখানে কত ভোল্টেজ আসে সেটা দেখা যাবে, এবং আউটপুটে কত ভোল্টেজ পাই সেটাও দেখা যাবে। তো আমি আর একটা এই ট্রান্সফর্মারটা একটু দূরে রাখলাম, এবং অ্যামিটারটি কিন্তু আমি এসি ভোল্টে সিলেক্ট করব। তো এটাকে এসি ভোল্টে, এখানে দেখেন এসি ভোল্ট লেখা আছে 200 এবং 500। তো এটা 200 ভোল্ট বা 500 ভোল্ট যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, তবে এখানে আমি ক্যাপাসিটি একটু বাড়িয়ে 200 ভোল্টে না রেখে 500 ভোল্টে রাখলাম। তো এটা অন হয়ে গেছে। এখন আমি এই প্লাগটিতে দেখতেছেন এটা আমি এসি লাইনের সাথে লাগিয়ে দেব, অর্থাৎ এখানে আমি লাগিয়ে দিলাম, এবং ট্রান্সফর্মারটি এখন অন হয়েছে বা এটা ভোল্টেজ আপ বা ডাউন হবে। এখানে আমি ট্রান্সফর্মারটি একটু সরিয়ে নিলাম। তো এখানে যে দুইটা টার্মিনাল দেখতেছেন আমি এখানে একটা লাগালাম এবং এখানে
একটা লাগালাম, দেখেন কত ভোল্টেজ আসে, ভোল্টেজ আছে 245, অর্থাৎ এটা 220 একটা লাইন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এইখান দিয়ে ভোল্টেজটা ডাউন করলো কত ভোল্টেজ আসলো সেটা দেখাবো। তো এইখানে এই কালো তারটা কিন্তু কমন বলছিলাম, এইখান থেকে যে কোনো একটাতে 24 আসবে, একটু বেশি চলে আসতে, কারণ এখন সাপ্লাই লাইনে ভোল্টেজ বেশি, যদি 230 থাকতো তাহলে বেশি আসতো। এখন এটা এখানে যেহেতু আমরা ওইখানে বেশি ভোল্টেজ পেয়েছি তার কারণে এখানে 30 আসছে, অর্থাৎ এখন এই এই এইটার সাথে যদি ধরি তাহলেও সেম ভোল্টি আসার কথা, একটু কম বেশি হতে পারে। তাছাড়া অ্যাভো মিটারে অনেক সময় একটু ত্রুটির কারণে ভোল্টেজ এদিক সেদিক হতে পারে। তো এখন মজার বিষয় যেটা, এই দুইটা টার্মিনাল যদি আমি ধরি, অর্থাৎ ফুল কয়েল, তো ফুল কয়েল ধরার পরে এখানে কিন্তু ভোল্টেজ দুইটা যোগ হয়ে যাবে, অর্থাৎ দেখেন 30 30 60, অর্থাৎ 60 ভোল্টেজ। তো এভাবে এই পাশে আমরা ভোল্টেজ সাপ্লাই দিছি 200-এর উপরে, অর্থাৎ 245 ভোল্টের মতো আমরা দেখলাম। তো এইখানে কিন্তু ভোল্টেজ আমি 30 এবং 60 যেটা ইচ্ছা আমি সেটা ব্যবহার করতে পারতেছি। তো এর সাথে যদি আপনি ব্রিজ রেক্টিফায়ার করে দেন, অর্থাৎ ডায়োড দিয়ে যদি ব্রিজ রেক্টিফায়ার করে দেন, সেক্ষেত্রে এই এসি থেকে ডিসি করা সম্ভব, এবং ডিসি দিয়ে আপনি ব্যাটারি বা জাতীয় যে ডিসি লোড আছে সেগুলা চালাতে পারবেন এবং ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আমি ও ভিডিওটিও শেয়ার করব পরে। তো আজকের বিষয়টাই এখন হচ্ছে যে আমি এখন ট্রান্সফরমারটা কীভাবে ভোল্টেজ ডাউন করে আমি সেটা দেখালাম, এখন এটা দিয়ে ভোল্টেজ কীভাবে আপ করবেন আমি সেটা দেখাবো। আমার এই ট্রান্সফরমারটি এখানে যে কানেকশন আছে এটা ঠিক থাকবে, আমি শুধু পাওয়ারটিকে অফ করে নেব, এবং এই ট্রান্সফরমারটি ঠিক এই দিকে কানেকশন না করে আমি উল্টো দিকে কানেকশন করব, অর্থাৎ আমি সেকেন্ডারি সাইড প্রাইমারিতে দেবো এবং প্রাইমারি সাইড সেকেন্ডারিতে ব্যবহার করব। তো দেখেন কীভাবে কানেকশন করি এবং ভোল্টেজ ডাউন কীভাবে করি, সরি ভোল্টেজ ডাউন তো আমি দেখালাম, ভোল্টেজটা কীভাবে আপ করি আমি সেটা দেখাবো। তো আমি পাওয়ারটিকে এবার অফ করে নিলাম, পাওয়ারটি অফ, পাওয়ার অফ, এখন এখানে বিদ্যুৎ নাই, আমি এটাকে সরিয়ে ফেললাম। এখন এখানে আমরা এই দুইটাতে পেয়েছিলাম 30 ভোল্ট এবং এইটাতে পাচ্ছিলাম 60 ভোল্ট। এখন এইখানে কিন্তু যদি আমি 220 ভোল্ট সাপ্লাই দেই তাহলে এই পাশে যেমন 30 ভোল্ট পাবো, এই পাশে যেমন 30 ভোল্ট পাবো, এই দুটাতে 60 ভোল্ট পাবো। তো আমি কী করলাম, এটাকে এই এই দিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে এই দিকে ঘুরিয়ে নিলাম, আশা করি বুঝতে পারতেছেন, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি মূলত আসলে বিষয়টি দেখাচ্ছি যে পাওয়ার প্ল্যানে যে সিস্টেমে ভোল্টেজ আপ এবং ডাউন করে আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি, এ থেকে হয়তো আপনি বেশি কিছু শিখতে পারবেন না, তারপরেও কীভাবে ভোল্টেজ আপ এবং ডাউন হয় সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি এই পাশে যদি 220-তে লাগিয়ে দেই সেক্ষেত্রে কাজ করবে স্টেপ ডাউনের, এবং এই পাশে যদি আমি কম ভোল্টে লাগিয়ে দেই সেক্ষেত্রে এই এই কয়েলটার সাথে বেশি ব্যাস থাকার কারণে কারণ ভোল্টেজটা বেড়ে যাবে। তো এখন আমি যেটা করব, আমি এই সাইডটা ব্যবহার না করে আমি এই সাইডটা ব্যবহার করবো, এবং কালো যে তারটা আছে সেটাকে আমি ব্যবহার করব না। তো এই দুইটা তার আমি এইখানে যে 60 ভোল্ট আছে 60 ভোল্ট আমি সেই ভোল্টের সাথে কানেক্ট করে দেব। তো আমি এইখানে যেটা দেখতেছেন এটার সাথে আমি কানেক্ট করে দিলাম, এই লাইনটার সাথে আমি কানেক্ট করে দিলাম, এবং এই তারটা কিন্তু আমি ঠিক ওই 60 ভোল্টের যে দুইটি কেবল ছিল আমি সেখানে কানেক্ট করে দিলাম, অর্থাৎ এই পাশটার মিডেলটা আমার কোনো কাজে লাগলো না, এটাকে আমি এখানে গুছিয়ে রেখে দিলাম, এটাকে আমি এখন ব্যবহার করব না। তো এইখানে কিন্তু আপনারা মনে রাখবেন এই দুইটা কেবলে কিন্তু আমরা 60 ভোল্টেজ পেয়েছিলাম, আমার এক এ টার্মিনালটিও এখন কোনো কাজে লাগবে না, আমি এটাকেও গুছিয়ে রেখে দিলাম, এটাকে আমি গুছিয়ে রেখে দিলাম এবং এটাকেও গুছিয়ে রেখে দিলাম, এই দুটি আমার কোনো কাজে লাগবে না। তো আমি জাস্ট এটার সাথে এইটা কানেক্ট করছি। এখন যদি আমি পাওয়ারটি সাপ্লাই দেই সেক্ষেত্রে আমার এইখানে যে দুটি টার্মিনাল, এইখানে যে দুটি টার্মিনাল সেখানে আমি 220-এর মতো ভোল্টেজ পাবো, ভোল্টেজ একটু কম হতে পারে কারণ এটার একটু লস আছে। তো আমি এখন আবার পাওয়ারটি অন করে দেবো এবং অ্যাভো মিটার দিয়ে ভোল্টেজ চেক করব, দেখুন কি হয়। তো আমি পাওয়ারটি অন করে দিলাম, পাওয়ারটি অন করে দিলাম, এবং এখন দেখেন কীভাবে ভোল্টেজ আপ এবং ডাউন হয়। তো প্রথম আমার যে সাপ্লাই ভোল্টেজ আছে আমি ট্রান্সফরমারটি একটু দূরে নিয়ে নিলাম, এবং এখানে যে দুটি কেবল আছে সেটা আমার পাওয়ার কেবল 220 লাইনের সাথে প্লাগের সাথে আমি এই সকেটের সাথে লাগিয়ে দিছি প্লাগ দিয়ে। তো এইখানে দেখেন এইটা এবং এইখানে, এবং মিটার দিকে ফলো করুন বুঝতে পারবেন। তো এইখানে এবং এইখানে এই দুইটাতে ভোল্টেজ আছে দেখেন 260 ভোল্ট, এখন একটু আরও বেড়ে গেছে। তো এইটাকে আমি ডাউন করছি এই পাশে ট্রান্সফরমারতে, তো এখানে আমরা 60 ভোল্টের মতো পাবো এইখানে। আর এই টার্মিনালটাতে যদি আমি ধরি সেক্ষেত্রে
এখানে এবং এই টার্মিনালটাতে ধরি, তাহলে এখানে ভোল্টেজটাকে কীভাবে ডাউন করছে দেখে দেন। হ্যাঁ, ভোল্টেজটা ডাউন করছে, অর্থাৎ 62, আগের সে ভোল্টেজ একটু বেড়ে গেছে, কারণ লাইনে ভোল্টেজ বেড়ে গেছে তাই এখানে বেড়ে গেছে, তো 62। এখন এই 62 ভোল্টেজ হচ্ছে প্রথম ট্রান্সফরমায়, এবং এই সেকেন্ড যে ট্রান্সফরমায় এটা, এটাকে সাথে আমি কিন্তু ওইটা কানেক্ট করে দিছি। এখন দেখেন এই পাশের যে টার্মিনালটি আছে সেখানে কত ভোল্ট আসে, এখানে কিন্তু এটাতে কিন্তু ভোল্টেজ আপ হবে আবার, কারণ এই ট্রান্সফরমারটা কিন্তু আমি 60 ভোল্টের সাথে লাগাইছি। তো এইখানে যদি আমি ধরি, সেক্ষেত্রে দেখেন কত হয়, এখানে দেখেন 240 ভোল্ট, অর্থাৎ সেই আমার প্রথম যে ভোল্টেজটা পেয়েছিলাম সেই ভোল্টেজটা আবার পেয়েছি এখানে 240, ওইখানে একটু বেশি ছিল, 45-এর মতো 42 আসছে এখানে। তো আমি এখানে প্রথমে ভোল্টেজ ডাউন করেছি, এবং এই ট্রান্সফরমারটা ডাউন স্টেপ ডাউন ট্রান্সফরমাই, তবে আমি এখানে স্টেপ আপ হিসেবে ব্যবহার করছি। তো আইপিএস, ইউপিএস এই ধরনের সার্কিটের ভিতরে ভোল্টেজ কীভাবে আপ এবং ডাউন করে সেটা আমি এখান থেকে দেখিয়েছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো ট্রান্সফরমার এইভাবেই কাজ করে থাকে, এবং পাওয়ার যে ইয়ে আছে অর্থাৎ পাওয়ার প্ল্যান, সেখানেও কিন্তু এইভাবে আপ এবং ডাউন করে। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং অন্যজনকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করুন, আর যদি ভিডিওটি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।